জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের টিসিবির কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। উপকার ভোগীরা জানান, এতদিন এই কার্ড দিয়ে ন্যায্য মূল্যে পণ্য কিনেছেন তারা, এখন আবার নতুন করে কার্ড নিতে হচ্ছে, এজন্য দিতে হচ্ছে 100 টাকা। শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, অর্থের বিনিময়ে কার্ড পরিবর্তনে সরকারি কোনো নির্দেশনা নেই, তবে কার্ড ছাপানো, মাইকিং, বিতরণ সহ অন্যান্য খরচের জন্য টাকা নেওয়া হচ্ছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ বিষয়ে তারা কোনো নির্দেশনা দেয়নি। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে টিসিবির মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী 1 কোটি পরিবারকে আমরা খাদ্য সামগ্রী ন্যায্য মূল্যে বিক্রয়ের সুযোগ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। তারই প্রেক্ষিতে আমাদের বিভিন্ন ইউনিয়নে এখানে প্রায় 61,562 জন উপকারভোগীর মাধ্যমে আমরা এই টিসিবির পণ্য বিতরণের কার্যক্রম অব্যাহত রেখেছি। এ পর্যায়ে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে যে এই কার্ডগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেকে এইগুলো পরিবর্তন করছেন এবং অর্থ সংগ্রহের মধ্য দিয়ে এটা করার চেষ্টা করছেন। আমাদের তরফ থেকে উপকারভোগীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে কার্ড পরিবর্তনের কোনো নির্দেশনা আমরা দেইনি। আমরা এই বিষয়ে সতর্ক হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি। এই জেলার বিভিন্ন ইউনিয়নে 61,562 জন উপকারভোগীর মাঝে টিসিবি পণ্য বিতরণ করা হচ্ছে, যার মধ্যে শরীফপুর ইউনিয়নে কার্ডধারীর সংখ্যা 1,200 জন।